নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ইংরেজি পেডাগগির দ্বিতীয় অধ্যায়। তা আপনারা কেন, যারা বুঝতে পারছেন না দ্বিতীয় অধ্যায় কেন, তা আপনারা এর আগের যে অধ্যায়টা আছে মানে চ্যাপ্টার ওয়ান, সেটা আপনারা এই চ্যানেলের প্লেলিস্টের মাধ্যমে দেখে আসুন এবং সেটা দেখার পর চ্যাপ্টার টু দেখুন। আশা করি আপনাদের এটা উপকারী লাগবে, কেননা চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এইভাবে যদি আপনারা শেখেন তাহলে আপনারা একটা সিকোয়েন্স মেনটেন করে শিখতে পারবেন। তো চলুন বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। তাহলে আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার টু, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। ঠিক আছে, তা প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে তা প্রথমে আমরা ইয়ার এন্ডিংয়ের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, তারপরে এক্সপেক্টেড কোশ্চেনগুলো মানে প্রোবাবল যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, কথা বেশি না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তা প্রথম প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। এ টিচার ক্যান ক্যাটার টু দ্য লার্নিং স্টাইল অফ অল দ্য চিলড্রেন বাই সিটেড 2011 এর পেপার ওয়ানে এসেছিল। তাহলে কোশ্চেনটা কি বলা আছে বন্ধুরা, একজন শিক্ষক ক্যান ক্যাটার মানে পরিবেশন করা টু দ্য লার্নিং স্টাইল, শিক্ষণ এর যে প্রক্রিয়াগুলো আছে, অফ অল দ্য চিলড্রেন সমস্ত শিক্ষার্থীর মধ্যে বাই কিসের মাধ্যমে। অপশন এ দেওয়া আছে অ্যাডভাইজিং দ্য চিলড্রেন টু জয়েন ড্রয়িং ড্যান্স অ্যান্ড মিউজিক ক্লাস। অপশন বি আছে এমপ্লয়িং এ ভ্যারাইটি অফ টিচিং মেথড অ্যান্ড মোডস অফ অ্যাসেসমেন্ট হুইচ ক্যাটার টু ডাইভার্স অ্যামং লার্নার। অপশন সি আছে টিচিং এভরি লেসন থ্রুলি অ্যান্ড রিভাইজিং দ্য লেসন, মানে লেসনগুলো পড়িয়ে এবং তার রিভাইসের মাধ্যমে। আর অপশন ডি আছে হচ্ছে টেস্টিং দ্য চিলড্রেন্স ফ্রিকুয়েন্টলি, তাদের বারেবারে তাদেরকে চেক করিয়ে কোশ্চেন জিজ্ঞেস করে করে। তা প্রথম অপশানে কি বলা আছে না, অ্যাডভাইসিং দ্য স্টুডেন্ট টু জয়েন ড্রয়িং ড্যান্স অ্যান্ড মিউজিক ক্লাস, তা তাদেরকে অ্যাডভাইস করানো বা উপদেশ দেওয়া যে তাদের মিউজিক, ড্রয়িং এবং আর্ট ক্লাসে যোগদান করার জন্য। পরবর্তী অপশানে কি ছিল না, এমপ্লয়িং এ ভ্যারাইটি অফ টিচিং মেথড, বিভিন্ন টিচিং মেথড অ্যান্ড মোড অফ অ্যাসেসমেন্ট এবং অ্যাসেসমেন্টের মোড দ্বারা হুইচ ক্যাটার পরিবেশন করতে অফ দ্য ডাইভার্সিটি অ্যামং দ্য লার্নার, তার স্টুডেন্টের মধ্যে যেটা ডাইভার্সিটি তৈরি করবে। তা বন্ধুরা, এগুলো কিন্তু কোনোটাই সঠিক উত্তর না, সঠিক উত্তর কিন্তু অপশান এ হবে, অ্যাডভাইস দ্য চিলড্রেন টু জয়েন ড্রয়িং ডান্স অ্যান্ড মিউজিক ক্লাস। ঠিক আছে, তা তাদেরকে একটা উপদেশ দেওয়া যে তোমরা ড্রয়িং মানে আঁকা, ডান্স, নাচ বা মিউজিক, গান তোমরা এর মধ্যে অংশগ্রহণ করতে পারো। ঠিক আছে, তা এইটাই কিন্তু এই প্রসেসের মাধ্যমে একজন শিক্ষক কিন্তু তার যে লার্নিং স্টাইলটা সেটি উপযুক্ত হবে, স্ট্যান্ডার্ড হবে এবং পরিবেশন করাটাও খুব ইজি হয়ে যাবে। তো চলুন পরবর্তী প্রশ্নে চলে আসি। পরবর্তী প্রশ্ন, হোয়েন ইয়ং লার্নার্স সিম টু লস ইন্টারেস্ট ইন এ লেসন দ্য টিচার শুড, মানে যখন একজন লার্নার ইন্টারেস্ট লস করে মানে শেখার আগ্রহের ঘাটতি অনুভব করে, তখন টিচার শুড কি করা উচিত, যখন টেল এ স্টোরি অর কন্ডাক্ট অ্যান ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি, তাদেরকে একটা গল্প বলা উচিত এবং একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি করানো উচিত। অপশন বি আছে আস্ক দেম টু সিট কোয়াইটলি ফর সাম টাইম, কিছুক্ষণ মুখ বন্ধ করে স্থির হয়ে বসার জন্য বলবেন। থার্ড আছে অ্যালাউ দেম টু গো আউট অ্যান্ড প্লে, তাদেরকে বাইরে যেতে বলবেন এবং খেলা করতে বলবেন। এবং অপশন ডি আছে আস্ক দেম টু স্লিপ ফর এ ওয়াইল, তাই কিছুক্ষণের জন্য তাদেরকে ঘুমিয়ে নিতে বলবেন। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এরকম অবস্থা হলে স্টুডেন্টরা যদি আগ্রহ বা ইন্টারেস্টটা কম অনুভব করে, তখন একজন শিক্ষকের একটা স্টোরি বলা উচিত এবং কিছু ইন্টারঅ্যাক্টিভ অ্যাক্টিভিটি করানো উচিত, তাই না? তাহলেই স্টুডেন্টরা আবার পুনরুজ্জীবিত হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, টিচার্স ডু নট গিভ দ্য মিনিং অফ নিউ ওয়ার্ডস টু লার্নার ডাইরেক্টলি বিকজ, মানে একজন শিক্ষক কখনোই তার ওয়ার্ডের যে কারেক্ট মিনিং সেটা স্টুডেন্টদের সরাসরি দেয় না, তার কি কারণ সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। অপশন এ আছে লার্নার ডু নট লাইক টু বি গিভ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, লার্নারদের এটা পছন্দ হয় না। নেক্সট, ইট প্রিভেন্টস লার্নার ফ্রম ডিসকভারিং দ্য মিনিং থ্রু পাজলিং আউট ইউজিং ক্লজ, তা ক্লজের মাধ্যমে তাদের একটা নতুন একটা যাকে বলে অ্যাক্টিভিটি তৈরি হয়, তা সেটা পাজল বা পাজলটাকে তারা ডিসকভারি মানে আবিষ্কার করতে পারে। নেক্সট হচ্ছে লার্নার অলরেডি নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড, স্টুডেন্টরা আগে থেকেই সেটা জানে। আর অপশন দিয়েছে ভোকাবুলারি উইল নট বি এনরিচড, তাহলে ভোকাবুলারিটা সমৃদ্ধ না হওয়ার জন্য। তো নিশ্চয়ই এগুলো কোনোটাই না, তা এর সঠিক উত্তর হবে কিন্তু ইট প্রিভেন্টস লার্নার ফ্রম ডিসকভারিং দ্য মিনিং থ্রু পাজলিং আউট ইউজিং ক্লোজ। ঠিক আছে, ক্লোজের মাধ্যমে তারা কিন্তু ডিসকভারি করতে পারবে, তাহলে তারা নিজেরা নিজেরাই শিখতে পারছে। এর জন্যই শিক্ষক কোনো সময় তাদের সরাসরি
ওয়ার্ডের মিনিং বলবেন না, ঠিক আছে? তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাই। কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ কনসার্নড উইথ, তাহলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ মানে যোগাযোগের যে ভাষা ইজ কনসার্নড উইথ কিসের সাথে যুক্ত? টিচিং অফ ভোকাবিলিটি অ্যান্ড গ্রামার থ্রু রুলস অফ স্পেলিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, তাহলে টিচিং অফ ভোকাবিলিটি শব্দ ভাণ্ডারের শিক্ষা এবং গ্রামারের রুলের মধ্যে এবং স্পিকিং ল্যাঙ্গুয়েজের মধ্যে। অপশান বি আছে টিচিং ল্যাঙ্গুয়েজ টু লার্নার্স ফর রাইটিং টেস্ট, তাদের রাইটিং টেস্টের জন্য। অপশান সি আছে ইন্টারপ্রিটেন্ডিং গ্রামার রুলস টু সুইট দ্য অডিয়েন্স, তাহলে তাদের ইন্টারপ্রিটেন্ডিং করা গ্রামারের রুলস এবং অডিয়েন্সদের সাথে। আর নেক্সট হচ্ছে এনহ্যান্সিং রিসিপটিভ অ্যান্ড প্রোডাক্টিভ স্কিল সাচ অ্যাজ স্পিকিং লিসনিং রিডিং অ্যান্ড রাইটিং, তাদেরকে এনহ্যান্স করানো এই যে স্পিকিং লিসনিং মানে বলা শোনা লেখা এবং পড়ার মধ্যে। তা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনারা যে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ টিচিং ইজ কনসার্নড উইথ, এর সঠিক উত্তর কিন্তু এনহ্যান্সিং, মানে এই যে কথাগুলো আছে না এনহ্যান্সিং, তা এইসব কথাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এনহ্যান্সিং এনরিচিং এইসব কথাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তা এইসব কথাগুলো যেখানে থাকবে সেগুলোই সাধারণত উত্তর হয়। আর এখানে বিশেষত কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজের বলছে দ্য টিচ দ্য কনসার্ন উইথ, যেটা কিন্তু স্পিকিং লিসনিং রিডিং অ্যান্ড রাইটিং, ঠিক আছে? এগুলোকে এদের এনহ্যান্স করানোর জন্য, ঠিক আছে? এবং প্রোডাক্টিভ স্কিল, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন আছে হোয়েন লার্নার্স আর এনগেজ ইন এ পিয়ার অ্যাক্টিভিটি, পিয়ার অ্যাক্টিভিটি মানে গ্রুপ, তাই তো? টেকিং অন রোলস অফ এ ডক্টর অ্যান্ড পেশেন্ট, তা তারা যখন ডক্টর অ্যান্ড পেশেন্ট হিসেবে খেলা করে দ্য অ্যাক্টিভিটি ইজ কল্ড, সেই অ্যাক্টিভিটিটাকে কী বলা হয়? তাহলে স্টুডেন্টরা কি না দলে থাকতে বেশি পছন্দ করে এবং তারা যখন একটা মানে যাকে বলে রোল প্লে করে একজন টিচার এবং পেশেন্টের, তা সেই অ্যাক্টিভিটিটাকে কীরকম অ্যাক্টিভিটি বলা হয়? তা এই অ্যাক্টিভিটিগুলোকে রিয়েল টাইম রিয়েল অ্যাক্টিভিটি, ডিক্লেমেশন অ্যাক্টিভিটি মানে অলঙ্কারপূর্ণ আবৃত্তি, অপশান সি হচ্ছে সিমুলেশন, আর অপশান ডি আছে এক্সচেঞ্জিং নোট মানে একে অপরের জন্য নোট ট্রান্সফার করা, আর সিমুলেটিং মানে ভান করা। তা অবশ্যই এটা কিন্তু একটা ভান করা, তাই না? তাই এটাকে কিন্তু ভান করা বলা হবে, তা সিমুলেশন, এটা কিন্তু একটা সিমুলেশন, ঠিক আছে? চলে আসছি পরবর্তী প্রশ্ন। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ এ ফিচার অফ চাইল্ড সেন্টার্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম, তাহলে চাইল্ড সেন্টার্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুমের কোনটা ফিচার্স এই চারটের মধ্যে সেটা আমাদের এখানে বলতে হবে। অপশান এ বলা আছে টিচার গিভস ইনস্ট্রাকশন অ্যান্ড এক্সপেক্টস চিলড্রেন টু ওবে অ্যান্ড ডিসিপ্লিন, মানে শিক্ষক ইনস্ট্রাকশন দেবে এবং স্টুডেন্টরা সেটাকে মান্যতা দেবে এবং ক্লাসে শৃঙ্খলাবদ্ধভাবে থাকবে, এটা। অপশান বি আছে চিলড্রেন ইন্টারঅ্যাক্ট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ থ্রু টাস্কস দ্যাট রিকোয়ার মাল্টিপল ইন্টেলিজেন্স, তা তাদের মধ্যে যে মাল্টিপল ইন্টেলিজেন্স সেটাকে জাগ্রত করবে, ইন্টারঅ্যাক্ট হবে এই টার্গেটের সাথে মানে টার্গেট ল্যাঙ্গুয়েজের সাথে থ্রু যারা বেশি বেশিভাবে বুঝতে পারে। অপশান সি আছে চিলড্রেন ওয়ার্ক ইন্ডিভিজুয়ালি টু প্রিপেয়ার অবজেক্ট, তারা ইন্ডিভিজুয়ালি মানে একাকেই তারা মানে প্রিপেয়ার প্রজেক্ট তারা প্রজেক্ট নির্মাণ করবে না। অপশান ডি হচ্ছে টিচার প্ল্যান্ড অ্যাসেসমেন্ট এভরি ডে, তা শিক্ষক প্রতিদিন একটা অ্যাসেসমেন্ট প্ল্যান করবে, তা নিশ্চয়ই না। তা স্টুডেন্ট মানে চাইল্ড সেন্টার্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম কোনটা হবে, না টিচার চিলড্রেন ইন্টারঅ্যাক্ট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ থ্রু দ্য টাস্ক দ্যাট রিকোয়ার মাল্টিপল ইন্টেলিজেন্স, তাই না? তাহলে বহু বুদ্ধিমত্তা যেখানে কাজ করবে, তাহলে ইন্টারঅ্যাক্ট এই কথাটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। তাহলে চিলড্রেন ইন্টারঅ্যাক্ট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ থ্রু টাস্ক দ্যাট রিকোয়ার মাল্টিপল ইন্টেলিজেন্স, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে অপশান বি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন যে ইন্টারঅ্যাক্টের মাধ্যমে কিন্তু তারা সব থেকে বেশি শেখে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। অ্যান ইন্ডিভিজুয়াল লেসন ফর টিচিং এ ল্যাঙ্গুয়েজ বিগিনস উইথ, তাহলে কি একটা হচ্ছে ইফেক্টিভ লেসন, একটা ইফেক্টিভ লেসন ফর টিচিং শিক্ষার জন্য এ ল্যাঙ্গুয়েজ, তাহলে একটা ভাষা শিক্ষার জন্য এফেক্টিভ, যেটা এফেক্টিভ মানে গুরুত্বপূর্ণ বলা যেতে পারে, ঠিক অ্যাকচুয়াল বাংলাটা বলতে পারছি না, তা এফেক্টিভ অ্যান এফেক্টিভ লেসন ফর টিচিং এ ল্যাঙ্গুয়েজ বিগিনস উইথ, সেটা শুরু হয় কিসের মাধ্যমে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। অপশান এ লিসনিং দ্য লার্নিং অবজেক্ট অফ দ্য লেসন, অপশান বি আছে presenting the content of the lesson, option c আছে recapitulation and motivate through
ফান অ্যাক্টিভিটি, ফান অ্যাক্টিভিটির মাধ্যমে দেখিয়ে, আর অপশান ডি আছে রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, ব্ল্যাকবোর্ডে লিখিয়ে। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা ফান অ্যাক্টিভিটির মাধ্যমে কিন্তু তাদেরকে একটা নতুন অধ্যায় শেখানো হয় বা শুরু করা উচিত। এটা কি রিক্যাপসুলেশন, রিক্যাপসুলেশন অ্যান্ড মোটিভেশন থ্রু ফান অ্যাক্টিভিটি, ঠিক আছে? তো চলুন বন্ধুরা আমরা যাই পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের শুনে। তো নেক্সট প্রশ্ন বন্ধুরা, ইন লার্জ ল্যাঙ্গুয়েজ ক্লাসেস গ্রুপ ওয়ার্ক ক্যান বি অ্যাকমপ্লিশড বাই, তাহলে কিভাবে করা হয় না গ্রুপ ওয়ার্কটা? আমরা দেখে নিই অপশনগুলো কি আছে। আস্কিং 4-5 স্টুডেন্ট টু সিট টুগেদার, একসাথে বসতে চারজন পাঁচজনকে অন এ ন্যারো বেঞ্চ, একটা ছোট বেঞ্চে, ডিসপাইট ল্যাক অফ স্পেস, তাহলে স্পেসের অভাবের জন্য এভাবে বসতে বলবো তাদেরকে। নেক্সট হচ্ছে আস্কিং স্টুডেন্ট টু টার্ন অ্যারাউন্ড ফর গ্রুপ, অ্যারাউন্ড মানে অ্যারাউন্ড ভাবে বসতে তাদেরকে, মানে অ্যারাউন্ড বলতে এখানে বোঝাতে হচ্ছে কাছাকাছি তাদেরকে বসানোর জন্য। নেক্সট হচ্ছে আস্কিং অল স্টুডেন্টস টু স্ট্যান্ড এ স্ট্যান্ড ইন এ সার্কেল, একটা সার্কেল মানে গোল করে তাদেরকে বসানোর জন্য। আর নেক্সট হচ্ছে যে আস্কিং হাফ দ্য ক্লাস গো আউট টু দ্য প্লে গ্রাউন্ড, তাহলে প্লে গ্রাউন্ডে যেতে তো অবশ্যই বলবো না, আর একটা ন্যারো বেঞ্চে চার পাঁচজনকে বসতে বলবো না। আরেকটা বাকি থাকলো কি, আস্কিং স্টুডেন্ট টু টার্ন অ্যারাউন্ড এ অ্যারাউন্ড ফর গ্রুপ, তাহলে টার্ন অ্যারাউন্ড কাছাকাছি বসতে, তার কাছাকাছি বসার থেকে এখানে কিন্তু সার্কেল ওয়াইজ বসাটা কিন্তু বেটার। হ্যাঁ, তা এখানে কিন্তু সঠিক উত্তর অপশান সি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এ প্লে ক্যান বি বেস্ট টট বাই, তাহলে একটা খেলা ভালোভাবে শেখানোর মাধ্যম কোনটা, সেটা আমাদের এখানে চারটি অপশানের মধ্যে জিজ্ঞেস করেছে। প্রথম অপশান আছে মেকিং দ্য স্টুডেন্টস রিড ইট সাইলেন্টলি এ নাম্বার অফ টাইম টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টোরি। নেক্সট হচ্ছে এনকারেজিং দ্য স্টুডেন্টস টু স্টেজ দ্য প্লে আফটার ওয়ার্কিং ইন এ গ্রুপ অফ আন্ডারস্ট্যান্ড দ্য প্লট ক্যারেক্টার এক্সেট্রা। থার্ড বলেছে আস্কিং এ নাম্বার অফ কোয়েশ্চেন টু টেস্ট দ্য কম্প্রিহেনশন অফ দ্য স্টুডেন্টস। আর ফোর্থ বলেছে কন্ডাক্টিং এ টেস্ট উইথ স্পেসিফিক কোয়েশ্চেন অন দ্য স্টোরি অ্যান্ড গ্রামার আইটেম, ঠিক আছে? তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই কোয়েশ্চেনটা, নয় নম্বর যে কোয়েশ্চেনটা আছে, তাহলে এ প্লে ক্যান বি বেস্ট টকড বাই, তা এর সঠিক উত্তরটা হবে কিন্তু এনকারেজিং, এনকারেজিং এর মাধ্যমে কিন্তু তাদেরকে করানো যেতে পারে। এনকারেজিং মানে হচ্ছে উৎসাহ দান, তাই না? তাহলে এনকারেজিং দ্য স্টুডেন্ট টু স্টেজ অ্যান্ড স্টেজ দ্য প্লে আফটার ওয়ার্কিং ইন গ্রুপ টু আন্ডারস্ট্যান্ড দি প্লট অ্যান্ড ক্যারেক্টার এক্সেট্রা, ঠিক আছে? তো চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই। এ গুড ইন্ট্রোডাকশন টু এ টেস্ক শুড বি, মানে একটা টেক্সটের ভালো ইন্ট্রোডাকশন মানে ভালো পরিচিতি বলবো এখানে, ইন্ট্রোডাকশন মানে পরিচয় করানো, সেটা কোনটাই চারটি অপশনের মধ্যে বার করতে হবে। দেখে নিই কি কি আছে। ব্লকিং দ্য স্টুডেন্টস অ্যাক্টিভ ইনভলভমেন্ট বাই মিনস অফ কোশ্চেনিং, অপশন বি তে আছে শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, ছোট এবং টু দ্য পয়েন্টে। নেক্সট হচ্ছে টেলিং দ্য স্টুডেন্ট এনিথিং দ্যাট দে ক্যান ফাইন্ড আউট ফর দেমসেলভস বাই রিডিং দ্য টেক্সট। আর ফোর্থ হচ্ছে এ ডিটেল এক্সপ্লেনেশন অফ দি মিনিং অফ দ্য টেক্সট, তাহলে একটা মিনিং এর ডিটেল টেক্সট পড়ার মাধ্যমে, না ব্লকিং দ্য স্টুডেন্ট অ্যাক্টিভ ইনভলভমেন্ট বাই মিনস অফ কোশ্চেনিং, কোশ্চেন করার মাধ্যমে। তার নেক্সট আছে যে শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, এটা কিন্তু অবশ্যই সঠিক উত্তর হবে। আর তিন নম্বরটা কি ছিল, না টেলিং দ্য স্টুডেন্ট এনিথিং দ্যাট দে ক্যান ফাইন্ড আউট ফর দেমসেলস বাই রিডিং দ্য টেক্সট, মানে তারা তাদের মতো খুঁজে নেবে। এতে কিন্তু কখনোই হবে না, তার শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্টই হবে এর সঠিক উত্তর। তাহলে এ গুড ইন্ট্রোডাকশন টু দ্য টেক্সট শুড বি, এটা সঠিক উত্তর হবে শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট, ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্ন, এ টিচার এনগেজ হার লার্নার, একজন শিক্ষক তার শিক্ষার্থীগুলোকে এনগেজ করে রাখবে ইন এ ফান অ্যাক্টিভিটি, একটা আনন্দ উৎসবের মধ্যে, বিফোর বিগিনিং লেসন, একটা লেসন শুরু হওয়ার আগে। দ্য পারপাস অফ দিস অ্যাক্টিভিটি ইজ টু, তা এই পারপাসটা কেন করা হয় সেটা আমাদের এই চারটে অপশানের মধ্যে জানতে চাওয়া হয়েছে। প্রথম অপশান আছে রিডিউস দ্য ওয়ার্কলোড অফ দ্য টিচার, শিক্ষকের ওয়ার্কলোড কমানোর জন্য। অপশান বি আছে মোটিভেট অ্যান্ড এনার্জিস দ্য লার্নার, তাই এনার্জিস মানে মানে স্টুডেন্টরা যারা আছে তাদেরকে এনার্জি এবং মোটিভেট মানে অনুপ্রেরণা এবং এনার্জি প্রদানের জন্য। নেক্সট আছে ডিসিপ্লিন দ্য লার্নার বিফোর দ্য লেসন, তাহলে তাদেরকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য। আর অপশান ডি আছে ডাইভার্ট দ্য অ্যাটেনশন অফ দ্য লার্নার, তা দ্য লার্নারদের অ্যাটেনশনটা ডাইভার্ট করার জন্য। না নিশ্চয়ই, তা আমাদের সবই করতে হবে কিন্তু বন্ধুরা মোটিভেট অ্যান্ড এনার্জিস দ্য লার্নার, তাহলে স্টুডেন্টদের অনুপ্রেরণা এবং এনার্জি প্রদানের জন্য এ টিচার এনগেজ হার লার্নার্স ইন এ ফান অ্যাক্টিভিটি বিফোর বিগিনিং এ নিউ লেসন।
ঠিক আছে, এটা হচ্ছে তার পারপাস হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ইয়ং লার্নার্স উইল এনজয় এ প্লে ইনক্লুডিং ইন দ্য টেক্সট বুক হোয়েন দে। তাহলে ইয়ং লার্নার, যারা কম বয়স্ক লার্নার শিক্ষার্থী আছে, উইল এনজয়, তারা আনন্দ করবে এ প্লে, একটা খেলাকে, ইনক্লুডিং ইন দ্য টেক্সট বুক, যেটা তাদের শিক্ষা মানে তাদের কারিকুলামের ভেতরে আছে, হোয়েন দে, কখন সেটা করবে। তা অপশন এ আছে গেট ডিটেল এক্সপ্লেনেশন অ্যাবাউট দ্য প্লে ফ্রম দ্য টিচার, টিচারের কাছ থেকে সম্পূর্ণ বিবরণ নেওয়ার পর। অপশন বি আছে রিড দ্য প্লে সাইলেন্টলি, ধীরে ধীরে সাইলেন্টলি আস্তে আস্তে পড়ে। অপশন সি আছে লিসেন টু দ্য টিচার রিডিং দ্য প্লে, তা শিক্ষা লিসেন টু দ্য টিচার, টিচারকে শুনবে এবং বলেছে রিডিং দ্য প্লে, টিচারকে শুনবে এবং পড়বে। আর লাস্ট হচ্ছে, লাস্ট এটা কি আছে, ইনঅ্যাক্ট, ইনঅ্যাক্ট দ্য প্লে বা ইনঅ্যাক্ট দ্য প্লে। তাহলে ইনঅ্যাক্ট দ্য প্লে মানে হচ্ছে মঞ্চস্থ করে। তাহলে সুতরাং প্লে, প্লে মানে এখানে ড্রামার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তত যতক্ষণ তারা এটাকে মঞ্চস্থ না করবে, ঠিক আছে। তাহলে ইনঅ্যাক্ট দ্য প্লে কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, আফটার এ স্টোরি টেলিং লেসন দ্য লার্নার আর আস্কড টু চেঞ্জ দ্য এন্ডিং অফ দ্য স্টোরি, দিস উইল হেল্প দ্য লার্নার। কি বলেছে, আফটার এ স্টোরি টেলিং সিজন, একটা স্টোরি, একটা গল্প বলার পরে দ্য লার্নার আস্কড, লার্নারদের জিজ্ঞেস করা হলো টু চেঞ্জ দ্য এন্ডিং অফ দ্য স্টোরি, তা স্টোরির যে এন্ডটা আছে সেটাকে চেঞ্জ করার জন্য, দিস উইল হেল্প দ্য লার্নার, সেটা শিক্ষার্থীদের কি সাহায্য করবে। অপশানে ইভ্যালুয়েট দ্য টিচার্স অরিজিনালিটি, শিক্ষকের অরিজিনালিটি প্রদান করার জন্য। নেক্সট আছে বিকেম ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ, ইমাজিনেটিভ কল্পনা প্রবণ এবং ক্রিয়েটিভ মানে সৃষ্টিশীল। আর অপশান সি আছে আন্ডারস্ট্যান্ড গ্রামার বেটার, ব্যাকরণটা ভালোভাবে শেখার জন্য। আর অপশান ডি আছে ডেভেলপ লাইব্রেরি রেফারেন্স স্কিল, তাহলে লাইব্রেরি রেফারেন্স স্কিল বাড়ানোর জন্য। তাহলে নিশ্চয়ই আপনারা এখানে সঠিক উত্তর অবশ্যই ভেবে ফেলেছেন যে অপশান বি হবে সঠিক উত্তর, বিকেম ইমাজিনেটিভ অ্যান্ড ক্রিয়েটিভ, তাই না, কল্পনা প্রবণ এবং সৃষ্টিশীল হতে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব কি আছে। তা পরবর্তী প্রশ্ন আছে ইনস্টিড অফ আস্কিং কোশ্চেন্স অ্যান্ড গেটিং অ্যান্সার ফ্রম হার লার্নার, এ টিচার গিভস সাম শর্ট টেক্সট অ্যান্ড আস্কস হার লার্নার টু ফ্রেম কোশ্চেন, হার প্রাইমারি অবজেক্ট ইজ টু, মানে ইনস্টিড অফ আস্কিং কোশ্চেন, মানে কোশ্চেন জিজ্ঞেস করা সত্ত্বেও অ্যান্ড গেটিং অ্যান্সার, মানে কোশ্চেন জিজ্ঞেস করা এবং তার উত্তর পাওয়ার সত্ত্বেও, ফ্রম দ্য লার্নার, লার্নারের কাছ থেকে, এ টিচার গিভস সাম শর্ট টেক্সট, একজন শিক্ষক তার স্টুডেন্টের কাছ থেকে কিছু শর্ট, কিছু ছোট টেক্সট চাইছে, অ্যান্ড আস্ক হার লার্নার, তাদের শিক্ষার্থীদের জিজ্ঞেস করছে তুই ফ্রেম কোশ্চেন, কোশ্চেন বানাতে মানে ছোট কোশ্চেন বানাতে, হার প্রাইমারি অবজেক্ট, তার প্রাথমিক উদ্দেশ্য ইজ টু, কোনটা সেটা আমাদের এখানে বলতে হবে। অপশন এ আছে এনহ্যান্স দ্য লার্নার অ্যানালিটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, তা তাদেরকে এনহ্যান্স করতে, যে কি অ্যানালিটিক্যাল বিশ্লেষণ এবং ক্রিটিক্যাল মানে হচ্ছে যেটার মধ্যে একটু জটিলতা থাকে, জটিল থিঙ্কিং করতে। অপশন বি আছে ট্রেন দ্য লার্নার্স এ গুড কোশ্চেন পেপার সেটার, তাদেরকে একটা ভালো কোশ্চেন পেপার সেটার বানানোর জন্য। অপশান সি আছে টেক্স দেয়ার হেল্প ডিউরিং এক্সামিনেশন, এটা তাদের পরীক্ষার সময় সহায়তা করবে। আর অপশান ডি আছে মেক দ্য লার্নার রিয়ালাইজ দ্য ডিফিকাল্টস ফেস বাই টিচার ইন প্রিপেয়ারিং কোশ্চেন পেপার, তাহলে কোশ্চেন পেপার তৈরি করার সময় টিচারের কে যে ডিফিকাল্টিগুলোতে পড়তে হয় সেগুলো বোঝানোর জন্য। তো এখানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সঠিক উত্তর করতে হবে না, এখানে সঠিক উত্তর হচ্ছে এনহ্যান্স দ্য লার্নার, তাদেরকে এনহ্যান্স করবে, দক্ষতা বাড়াবে অ্যানালিটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং এর জন্য, তাই না, বিশ্লেষণ এবং জটিল চিন্তাভাবনারকে তারা বিচক্ষণতা বাড়াবে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, দ্য মেইন রেসপন্সিবিলিটি অফ এ ল্যাঙ্গুয়েজ টিচার অ্যাজ এ ফেসিলিটেটর ইজ, মানে একজন ভাষা শিক্ষকের একজন ফেসিলিটেটর হিসেবে তার মেইন যে রেসপন্সিবিলিটি সেইটা আমাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। তা প্রথম অপশন আছে টু স্ট্রিক্টলি কন্ট্রোল দ্য ক্লাস অ্যান্ড কভার দ্য সিলেবাস ইন কুইক টাইম, তার ক্লাসটিকে কন্ট্রোল করার জন্য এবং খুব তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করার জন্য। অপশন বি আছে টু রিড দ্য লেসন আলাউড অ্যান্ড প্রোভাইড এক্সপ্লেনেশন অফ ইচ লাইন, জোরে জোরে সেগুলোকে পড়বে এবং প্রত্যেকটা লাইনের এক্সপ্লেনেশন তাদেরকে দেবে। নেক্সট আছে টু ক্রিয়েট এ নাম্বার অফ অপরচুনিটি ফর দ্য লার্নার টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ মিনিংফুললি, দ্য লার্নারদের মিনিংফুললি ল্যাঙ্গুয়েজ বোঝানোর জন্য। না অপশন ডি আছে টু প্রোভাইড এ লট অফ ইনফরমেশন অ্যান্ড মেক দ্য লার্নার লিসেন ইট টু, একটা প্রচুর তাদেরকে জ্ঞান দিয়ে দেবেন, তা যারা তাদের শুনতে বাধ্য হয়।
ঠিক আছে, তো এখানে নিশ্চয়ই আমরা বুঝে গেছি সঠিক উত্তর কোনটা হবে, টু ক্রিয়েট এ নাম্বার অফ অপরচুনিটি, সুযোগ দেওয়া হবে ফর দ্য লার্নার, শিক্ষার্থীদের টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ মিনিংফুলি, তাদের এই ল্যাঙ্গুয়েজটাকে মিনিংফুলি ব্যবহার করার জন্য। চলে আসি পরবর্তী প্রশ্ন, ল্যাঙ্গুয়েজ স্কিল আর বেস্ট লার্ন, তাহলে ভাষা শিক্ষা এটা সবথেকে বেশি সম্ভাবনা বা বেশি শেখা যায় কোনটার মাধ্যমে? আমরা অপশান চারটে দেওয়া আছে, চারটের মধ্যে যেটা হবে সেটা চুজ করতে হবে। প্রথম আসছে উইথ দ্য হেল্প অফ চ্যালেঞ্জিং দ্য মেশিনিক্যাল ল্যাঙ্গুয়েজ ড্রিল, দ্য মেশিনিক্যাল ল্যাঙ্গুয়েজ ড্রিলের সাথে চ্যালেঞ্জ করে। নেক্সট হচ্ছে ওয়েন দে আর ইন্ট্রোডিউসড ইন আইসোলেশন ওয়ান স্কিল অ্যাট এ টাইম, একটা স্কিল যখন তারা বিচ্ছিন্নতাভাবে শিখবে তখন না। অপশান সি হচ্ছে অনলি থ্রু রিটেন টেস্ট অ্যান্ড অ্যাসাইনমেন্ট, লিখিত পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে। আর অপশান ডি আছে ইফ দে আর টট ইন এ ইন্টিগ্রেটেড ম্যানার, তা তারা যদি অন্তর্ভুক্তিকরণ পদ্ধতির মাধ্যমে শেখে। তাহলে নিশ্চয়ই অপশান ডি এর উত্তরটা সঠিক হবে, কেন না ল্যাঙ্গুয়েজ স্কিল আর বেস্ট লার্ন কখন সম্ভব, না যখন ইন্টিগ্রেটেড ম্যানারে তাদেরকে শেখানো হবে। ঠিক আছে, তা চলুন বন্ধুরা আমরা যাই এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখে নেব। ওয়েন এ টিচার ইউজেস লেসন ইন সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স টু টিচ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ ভাষা শেখানোর জন্য যখন একজন শিক্ষক ব্যবহার করে বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান, সাচ অ্যান অ্যাপ্রোচ ক্যান বি টার্মড অ্যাজ, এই ধরনের যে অ্যাপ্রোচ তা সেই অ্যাপ্রোচকে কি বলা হয়। ঠিক আছে, তাহলে যখন একজন শিক্ষক ব্যবহার করে কোনো একটা লেসন বিজ্ঞান বা সমাজ বিজ্ঞানের একটা ভাষা শিক্ষার ক্ষেত্রে, এই ধরনের অ্যাপ্রোচগুলোকে কোন অ্যাপ্রোচ বলা হয় বা এটাকে কি বলা হয়, তা আমরা দেখে নিই অ্যাপ্রোচগুলো কি কি আছে। প্রথমে অপশন এ আছে অবজেক্টিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অপশন বি আছে প্লুরালিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং, অপশন সি আছে ডিসিপ্লিন ওয়াইজ ল্যাঙ্গুয়েজ টিচিং, আর অপশন ডি আছে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই প্রশ্নের সঠিক উত্তরটা কোনটা হবে, না এটার সঠিক উত্তর হবে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, কার সারা কারিকুলামে তাদের ল্যাঙ্গুয়েজের যে পৌঁছে গেছে বা পৌঁছানো পর্যন্ত বা পর্যব্যাপ্ত আছে সেই জিনিসটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। চলে আসছি পরবর্তী কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ স্কিল শুড বি টট, তা ল্যাঙ্গুয়েজ স্কিলটা শুড বি টট শেখানো উচিত অপশন এ থ্রু ইমিটেশনের মাধ্যমে, ইন আইসোলেশনের মাধ্যমে, না থ্রু ক্লিন এক্সপ্লানেশনের মাধ্যমে, না অপশন ডি ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ল্যাঙ্গুয়েজটা কিভাবে শেখানো উচিত, না ল্যাঙ্গুয়েজটা সবসময়ের জন্য শেখানো উচিত কি, না একটা ইন্টিগ্রেটেড ম্যানারে, তাই না? তা যেখানে কি থাকবে অনেকগুলো শিশুরা একসাথে সহাবস্থান করবে সেইখানে কিন্তু স্টুডেন্টরা সব থেকে ভালোভাবে শিখবে, মানে অন্যরাও কথা বলছে সেও কথা বলছে, তা সেখানে সে অনুকরণ, এই যে ইমিটেশনস বলছে এখানে কিন্তু অপশনসটা আছে থ্রু ইমিটেশনস অনুকরণের মাধ্যমে, তা অনুকরণ কখনই করবে যখন তাদের কাছে অনেক লোক এক জায়গায় বসে কথাবার্তা বলবে, তখন সে চেষ্টা করবে অনুকরণ করতে। তা এখানে আপনারা যদি চুজ করে থাকেন যে অপশন থ্রু ইমিটেশন, তাহলে অনুকরণ, আমি বলছি না এখানে ইনপ্রপার অ্যান্সার, প্রপার অ্যান্সার কিন্তু সব থেকে বেশি প্রপার হবে ইন অ্যান ইন্টিগ্রেটেড ম্যানার, অন্তর্ভুক্তিমূলক যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে, যেখানে অনেক লোক বসে আলোচনা করছে সেখান থেকে কিন্তু তার নলেজটা মানে ল্যাঙ্গুয়েজ স্কিলটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হবে। আপনারা আপনাদের ছোটবেলাটাও চিন্তা করে দেখেন, অত ছোটবেলায় হয়তো চিন্তা করতে পারবেন না যখন আপনারা কথা শিখেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের দেখবেন যে তারা অন্য লোকে কথা বলে সেই কথাগুলোই তারা বলতে থাকে, তারা অ্যাকচুয়াল মানে বোঝে না যে এগুলো কি অ্যাকচুয়াল বলতে চাইছে, কিন্তু ওইভাবেই তারা ল্যাঙ্গুয়েজ স্কিলটা সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা শেখে যায়। ঠিক আছে, এইটাই এখানে বোঝানোর বিষয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং এক্সপেক্টস দ্য টিচার টু, তাহলে এক্সপেক্ট করে টিচারের কাছ থেকে টু কি, না কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং ভাষা শিক্ষার ক্ষেত্রে গঠনমূলক পদ্ধতি এক্সপেক্ট দ্য টিচার টু, তাহলে এক্সপেক্ট দ্য টিচার টু টিচারের কাছে কি পাওনা থেকে থাকে, না এখানে আমরা দেখে নিই অপশানগুলো কি আছে, গিভ প্রি কনস্ট্রাকটিভ নলেজ টু লার্নার, তাদেরকে প্রি কনস্ট্রাকটিভ নলেজ দেওয়ার জন্য। নেক্সট আছে কনস্ট্রাক্ট হিস ওন কারিকুলাম, তার পাঠ্যক্রমটাকে কনস্ট্রাক্ট করার জন্য। নেক্সট আছে মেক লার্নার প্রিপেয়ার দেয়ার ওন টেক্সট বুক, তাদেরকে ওন টেক্সট বুক মানে তাদের যে পাঠ্য বই আছে সেটাকে তাদেরকে প্রিপেয়ার করানোর জন্য। আর নেক্সট আছে হেল্প কনস্ট্রাক্ট নলেজ ইউজিং দেয়ার এক্সপিরিয়েন্সেস, তাহলে তাদেরকে সাহায্য করার ক্ষেত্রে কি, না তাদের অভিজ্ঞতাকে আরও ডেভেলপ করাতে, তাই না, না হেল্প কনস্ট্রাক্ট নলেজ তাদের গঠন করতে, তাদের জ্ঞানটাকে গঠন করতে ইউজিং দেয়ার এক্সপিরিয়েন্স তাদের অভিজ্ঞতা থেকে। তাহলে নিশ্চয়ই এইটাই কিন্তু এখানে সঠিক উত্তর হবে, যেহেতু কনস্ট্রাক্ট অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে।
চলে আসছি পরবর্তী কোশ্চেনে। টিচার শুড নট গিভ কর্পোরাল পানিশমেন্ট। তা কর্পোরাল পানিশমেন্ট মানে হচ্ছে শারীরিক, ঠিক আছে, শারীরিক টু মানে শারীরিক পানিশমেন্ট মানে হচ্ছে শাস্তি টু লার্নার বিকজ। তাহলে টিচার শুড নট গিভ কর্পোরাল পানিশমেন্ট টু লার্নার বিকজ, তা কেন দিতে পারে না? এর সঠিক উত্তর চারটির মধ্যে কোনটা হয় দেখে নি। প্রথম অপশন আছে ইট মেক্স প্যারেন্ট ভেরি অ্যাংরি, এটা যাদের শিক্ষার্থীর যে বাবা মা আছে বা শিক্ষার্থীর যারা প্যারেন্টস আছে তা তাদেরকে রাগান্বিত করে। ইট ইজ রিস্কি, এটা খুব রিস্কের জিনিস। অপশন সি আছে ইট ক্রিয়েট স্ট্রেস অ্যান্ড ফেয়ার, এটা কঠিন চাপ ও ভয় সৃষ্টি করে ইন লার্নারের কাছে। আর অপশন ডি আছে ইট ইজ অনলি অ্যান ইমোশনাল রিলিজ ফর দ্য টিচার, এটা খালি তার ইমোশনটাকে রিলিজ করার জন্য এটা করতে পারে না। তা নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে এখানে সঠিক উত্তরটা কোনটা হবে। কোশ্চেন এটা কিছু অপশন থ্রিটা কিন্তু সঠিক হবে। ইট ক্রিয়েট স্ট্রেস, কঠিন চাপ ও ফিয়ার ইন লার্নার, তার স্টুডেন্টদের মধ্যে একটা কঠিন চাপের সৃষ্টি করে, ঠিক আছে। কোনটা না কর্পোরাল পানিশমেন্ট, শারীরিক শাস্তিদান, ঠিক আছে। চলে আসছি পরবর্তী কোশ্চেন। প্রি রিডিং টাস্ক আর মিন্ট ফর, তাহলে প্রি রিডিং টাস্ক আর মিন্ট ফর কিসের মিন সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। আমরা দেখিনি চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হয়। তা প্রথম অপশন আছে ইভ্যালুয়েটিং দ্য রিডিং স্কিল অফ দ্য লার্নার, ইভ্যালুয়েট করার জন্য তাদের রিডিং স্কিল মানে মূল্যায়ন করার জন্য। অপশন বি আছে গিভিং দ্য মিনিং অফ ডিফিকাল্ট ওয়ার্ডস অ্যান্ড ফ্রেস, ডিফিকাল্ট ওয়ার্ড অ্যান্ড ফ্রেসগুলোকে তার মানে দেওয়ার জন্য। নেক্সট অপশন সি হচ্ছে ইন্ট্রোডিউসিং দ্য মেন আইডিয়া অ্যান্ড মোটিভেটিং দ্য লার্নার, তাদেরকে মূল যে বিষয়টা সেটার আইডিয়া দেওয়া এবং অনুপ্রেরণা দেওয়ার জন্য। আর নেক্সট হচ্ছে এক্সপ্লেনিং দ্য গ্রামাটিক্যাল আইটেম ইউজড ইন দ্য রিডিং টেক্সট, তাহলে টেক্সটের যে গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে সেগুলো বোঝানোর জন্য। তাহলে প্রি রিডিং টাস্ক আর মিন ফর কি না, এটার সঠিক উত্তর কিন্তু বন্ধুরা ইন্ট্রোডিউসিং দ্য মেন আইডিয়া অ্যান্ড মোটিভেশন অফ দ্য লার্নার, ঠিক আছে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। হুইচ অফ দিস উড বি এ ভ্যালিড লার্নিং অবজেক্টিভ ফর টিচিং এ ড্রামা, তাহলে একটা ড্রামা শেখানোর জন্য কোনটা ভ্যালিড, ভ্যালিড মানে হচ্ছে বৈধ লার্নিং অবজেক্ট মানে শিখন উদ্দেশ্য এই চারটের মধ্যে। চলুন আমরা অপশনগুলো পড়ে দেখে নিই কোনটা সঠিক উত্তর হবে। তা প্রথম অপশন আছে দ্য লার্নার উইল বি এবল টু স্পিক ফ্লুয়েন্টলি উইথ কারেক্ট স্ট্রেস অ্যান্ড ইনোটেশন। অপশন বি আছে দ্য লার্নার উইল বি এবল টু অ্যাক্ট এফিসিয়েন্টলি। অপশন সি আছে দ্য লার্নার উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ড্রামা, তার নাটকটা বুঝতে। আর অপশন ডি আছে দ্য লার্নার উইল হ্যাভ অ্যান অপরচুনিটি টু ড্রেস আপ ইন দ্য ডিফারেন্ট কস্টিউমস, তাহলে বিভিন্ন কস্টিউম পরে তারা মঞ্চস্থ করবে জিনিসটা সেটার জন্য। তাহলে অপশন এ ছিল কি দ্য লার্নার উইল বি এবল টু স্পিক ফ্লুয়েন্টলি মানে ভালোভাবে বলার জন্য, কারেক্ট স্ট্রেস ইনোটেশনের জন্য মানে বলার যে গঠনটা বা বলার যে ধরনটা সেটাকে ডেভেলপ করার জন্য। লার্নার উইল এবল টু অ্যাক্ট এফিসিয়েন্টলি, অ্যাক্ট অ্যাক্ট মানে অভিনয়, ঠিক আছে। তাহলে অভিনয় এফিসিয়েন্টলি করার জন্য এটা কিন্তু ভ্যালিড পয়েন্ট, ঠিক আছে। তাহলে লার্নিং অবজেক্টিভ একটা ড্রামার ক্ষেত্রে কোনটা যেটা ভ্যালিড সেটা হচ্ছে অ্যাক্ট এফিসিয়েন্টলি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। ওয়েন ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট আর টকড ইউজিং রিয়েল লাইফ সিচুয়েশন দে আর, তাহলে একটা বাস্তব উদাহরণ দিয়ে যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করা হয় তখন সেটা কীরকম হয়, ইজিলি আন্ডারস্টুড অ্যান্ড ইউজড, খুব ইজি হয় মানে আন্ডারস্টুড বুঝতে এবং ব্যবহার করতে। অপশন বি আছে নট লার্নড ওয়েল, ভালোভাবে শেখা যায় না। অপশন সি আছে বিং টট ন্যাচারালি অ্যান্ড সো এনেবল দ্য লার্নার টু ইউজ দেম ইজিলি, তারা এটা ন্যাচারালিভাবে শেখে এবং সেটাকে ব্যবহার করতে পারে তাই জন্য। অপশন ডি আছে বিং টট ইন দ্য সেম ওয়ে অ্যাজ লার্নার্স মাদার টাং, মাদার টাং মানে মাতৃভাষা যেরকম সেরকমভাবে বোঝে। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা, তাহলে হোয়েন ল্যাঙ্গুয়েজ কনসেপ্ট আর টকড ইউজিং রিয়েল লাইফ সিচুয়েশন দে আর, এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি বিং টট ন্যাচারালি অ্যান্ড শো এনেবল দি লার্নার টু ইউজ দেম ইজিলি, তারা যাতে প্রাকৃতিকভাবেই বুঝতে পারে এবং সেটাকে ব্যবহারও করতে পারে, ঠিক আছে। চলুন বন্ধুরা আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন আছে দ্য কারিকুলাম অ্যান্ড দ্য টিচার্স এক্সিকিউশন অফ ইট শুড হেল্প, তার মানে কি বলছে দ্য কারিকুলাম পাঠ্যক্রম অ্যান্ড দ্য টিচার্স এক্সিকিউশন মানে সম্পাদনা অফ ইট শুড হেল্প, এটা কিতে সাহায্য করে এই চারটে অপশানের মধ্যে। চলুন আমরা দেখিনি অপশানগুলোতে কি বলা আছে। প্রথম অপশান বলা আছে দ্য লার্নার টু বিকেম থ্রু উইথ দ্য কারিকুলাম, তাহলে লার্নারকে গো থ্রু করা হয় বা
শেখানো হয় তাদের কারিকুলামটা। নেক্সট বলা আছে কি, এনহ্যান্স দ্য লার্নার্স সেলফ এস্টিম, নিজেদের প্রতি শ্রদ্ধা দেখানোর জন্য। অপশন সি আছে দ্য লার্নার টু গেট গুড গ্রেড, ভালো গ্রেড পাওয়ার জন্য। আর অপশন ডি আছে না লার্নার টু বিকেম গুড কমিউনিকেশন, ভালো যোগাযোগ করার জন্য। তা নিশ্চয়ই না, তা একটা কারিকুলাম এবং একটা টিচারের এক্সিকিউশন কি থাকে না, দ্য লার্নার টু বিকেম থ্রু উইথ দ্য কারিকুলাম, তাতে সে কারিকুলামের সাথে যায়। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আমাদের স্ক্রিনে কি আছে আমরা একটু দেখে নেব। তা এ রিটোরিক্যাল, এ রিটোরিক্যাল কোশ্চেন ইজ আস্কড। রিটোরিক্যাল মানে হচ্ছে একটা অলঙ্কারপূর্ণ, ঠিক আছে, একটা অলঙ্কারপূর্ণ শব্দ। ইজ আস্কড, জিজ্ঞেস করা হয়। টু গেট এ ফিডব্যাক অ্যাবাউট হোয়াট আদার থিংস অ্যাবাউট ইউ স্পিচ আর রাইট। অপশন বি আছে টু গেট আর পার্সোনাল ইনফরমেশন, তা পার্সোনাল ইনফরমেশন গ্যাদার করার জন্য। টু ক্ল্যারিফাই এ কনসেপ্ট, একটা কনসেপ্টকে ক্ল্যারিফাই করার জন্য। না অপশন ডি অফ দ্য শেক অফ এফেক্ট উইথ নো অ্যান্সার নিডেড। ঠিক আছে, তাহলে বন্ধুরা এখানে কিন্তু সঠিক উত্তর আমরা পেয়ে গেছি যে প্রভাব অনুরোধপূর্বক, মানে শেক অফ এফেক্ট মানে হচ্ছে প্রভাব অনুরোধপূর্বক। না তাহলে এখানে কিন্তু সঠিক উত্তর হবে ফর দ্য শেক অফ এফেক্ট উইথ নো অ্যান্সার নিডেড। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন। কনস্ট্রাকটিভিজম ইজ এ থিওরি ওয়ার স্টুডেন্ট, তাহলে গঠনমূলক নীতি একটা থিওরি ওয়ার স্টুডেন্ট, যেখানে শিক্ষার্থীরা কি করে দেখে নিই আমরা চারটি অপশনের মধ্যে, কনস্ট্রাক্ট দেয়ার ওন লার্নিং এইডস, দেয়ার বাই গেইনিং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স, তাদের হাত অন এক্সপিরিয়েন্স, মানে কনস্ট্রাকটিভিজমের মধ্যে তারা তাদের হাত দেয় বা তারা তাদের সাথে কাজ করে এরকম কিছু লার্নিং এইডসগুলোর সাথে। নেক্সট আছে স্টাডি এ ভ্যারাইটি অফ ডিসিমিলার স্যাম্পলস অ্যান্ড ড্রিউ এ ওয়েল ফাউন্ডেড কনক্লুশন, একটা ভালো কনক্লুশন উপসংহারের জন্য। অপশন সি আছে ফ্রম দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড নলেজ অফ দ্য ওয়ার্ল্ড থ্রু এক্সপিরিয়েন্সেস থিংস অ্যান্ড রিফ্লেক্টিং অন দ্য অন দোজ এক্সপিরিয়েন্সেস। আর মানে এটার কি হলো, ফ্রম দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং, তারে তাদের বোঝার জন্য, অ্যান্ড নলেজ জ্ঞান অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবী সম্বন্ধে, থ্রু এক্সপিরিয়েন্স তাদের যা অভিজ্ঞতা হয়েছে সেই সমস্ত জিনিস সম্পর্কে, অ্যান্ড রিফ্লেক্টিং অন দোজ এক্সপিরিয়েন্সেস, তার উপর তারা কি রিফ্লেক্ট করেছিল। তাহলে নিশ্চয়ই এটাই এখানে সঠিক উত্তর হবে। কেন না, কনস্ট্রাকটিভিজম ইজ এ থিওরি ওয়ার স্টুডেন্ট এটাই করে। তা তারা কি, তারা ওয়ার্ল্ডটাকে যেভাবে দেখেছে বা যেভাবে এক্সপিরিয়েন্স করেছে সেভাবেই কিন্তু তারা এটাকে শেখে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। যেহেতু আমরা এখানে সঠিক উত্তর পেয়ে গেছি, বেস্ট অপশন পেয়ে গেছি, তাই আমরা চার নম্বরটা পড়লাম না। আপনারা যদি উত্তরে কনফিউশন থেকে থাকে তখন আপনারা চার নম্বরটা পড়ে দেখতে পারেন। কেন না, কারণ কোশ্চেনে অপশন পড়তে গেলে আবার একটা সময় নষ্ট হবে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্নে। আইকনিক মোড অফ লার্নিং ইজ বেসড অন এ সিস্টেম অফ ইউজিং, তা কিসের সিস্টেম থাকে, এ ভ্যারাইটি অফ অ্যাক্টিভিটি, এ সিম্বল, ইমেজ অ্যান্ড ডায়াগ্রামস, না ডিফারেন্ট টাইপ অফ গ্রেড। তা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে কি বলেছে, আইকনিক মডেল অফ লার্নিং ইজ বেসড অন এ সিস্টেম, পদ্ধতি অফ ইউজিং, তা এটার কি পদ্ধতি ব্যবহার করা হয়, না এখানে ইমেজ অ্যান্ড ডায়াগ্রাম। ঠিক আছে, তাহলে আইকনিক মোড অফ লার্নিং ইজ বেসড অন ইমেজ অ্যান্ড ডায়াগ্রামের উপরে, এইগুলো ব্যবহার করে আইকনিক মডেল দেখানো হয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে হুইচ ইজ নট এ টিচার সেন্টার্ড ইনস্ট্রাকশন, তাহলে নিচে চারটে অপশনের মধ্যে কোনটা টিচার সেন্টার্ড না। অপশন ওয়ান লেকচার, অপশন বি ইন্ডিভিজুয়ালাইজ ইনস্ট্রাকশন, অপশন সি ডেমোস্ট্রেশন, আর অপশন ডি হচ্ছে মডেলিং। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে মডেলিং, মডেলিংটা টিচার সেন্টার্ড ইনস্ট্রাকশন না। চলে আসছি পরবর্তী প্রশ্ন। দ্য প্রিন্সিপাল অফ ডিসকভারি ইমপ্লাইজ দ্যাট ইন এ গ্রামার ক্লাস স্টুডেন্টস, তাহলে প্রিন্সিপাল, নীতি অফ ডিসকভারি, আবিষ্কারের নীতি ইমপ্লাইজ, দেখায় বা আবিষ্কারের নীতি বোঝায়, দ্যাট ইন এ গ্রামার ক্লাস স্টুডেন্ট, একটা ব্যাকরণ ক্লাসে স্টুডেন্টের এই চারটি অপশনের মধ্যে যেটা সেটা আমাদের বলতে হবে। দেখে নিই অপশনগুলো কী আছে। এনগেজ ইন অ্যাক্টিভিটি দ্যাট রিকোয়ার দেম টু থিঙ্ক অ্যাবাউট কোলাবোরেটিং, কোলাবোরেটিংয়ের জন্য যে ব্যাপারটা সেই ব্যাপারটা। অপশন বি বলেছে ফর্মুলেটিভ সার্টেন রুলস বাই ওয়ার্কিং থ্রু এ নাম্বার অফ এক্সাম্পলস, একটা নাম্বার অফ এক্সাম্পল তাদের সামনে দিয়ে বা ফর্মুলেট করে তাদেরকে। নেক্সট আছে থিঙ্ক কনক্লুশনলি অফ গ্রামার রুলস ওয়াইল কমপ্লিটিং অ্যান অ্যাক্টিভিটি, তাহলে মানে কি বলেছে, তাদের সংজ্ঞানে একটা অ্যাক্টিভিটি, একটা কমপ্লিটিং অ্যাক্টিভিটির মাধ্যমে। আর অপশন ডি বলেছে আর ফেসিলিটেড বাই দ্য টিচার টু অ্যাভয়েড গ্রামাটিক্যাল ইরর্স, তাহলে একজন শিক্ষক যদি
এই গ্রামাটিক্যাল ইরারসগুলো যেগুলো আছে তা সেগুলোকে কি করে না সেগুলোকে ফেসিলিট করে বা ইরারগুলোকে বাদ দেয়। তা আমরা নিশ্চয়ই পেয়ে গেছি দ্য প্রিন্সিপাল অফ ডিসকভারি, এর সঠিক উত্তর হবে কি থিঙ্ক কনসিয়াসলি, মানে সজ্ঞানে অব গ্রামার রুল, ব্যাকরণের যে রুলগুলো আছে সেগুলো ওয়াইল কমপ্লিটিং অ্যান অ্যাক্টিভিটি, যখন তারা একটা অ্যাক্টিভিটি প্রদান করছে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। এ কোর টিচিং স্কিল ইজ, একটা কোর টিচিং, কোর টিচিং মানে হচ্ছে আপনাদের যাকে বলে মেইন, মেইন বলতে পারেন। ঠিক আছে, এটা কি ডেমোস্ট্রেটিং, ইলাস্ট্রেটিং, পারফর্মিং না ইনস্ট্রাক্টিং? তা এই চারটের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের চুজ করতে হবে। তা এর সঠিক উত্তর হচ্ছে ইনস্ট্রাক্টিং, ইনস্ট্রাক্টিং হচ্ছে কোর টিচিং স্কিল। ঠিক আছে, বক্তৃতা প্রদান মানে ইনস্ট্রাক্ট করা কোনো কিছুর একটা জিনিসের মধ্যে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। এ টিচার্স গেস্টচার অ্যান্ড মুভমেন্ট ডিউরিং টিচিং ইজ এ কনস্টিটিউটেন্ট অফ স্কিল অফ, তাহলে এ টিচার্স গেস্টচার অ্যান্ড মুভমেন্ট ডিউরিং টিচিং ইজ এ কনস্টিটিউয়েন্ট অফ দ্য স্কিল অফ, কিসের সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, মানে একজন টিচারের গেস্টচার মানে আচার আচরণ এবং মুভমেন্ট অঙ্গভঙ্গি ডিউরিং টিচিং, শিক্ষকতা করার সময় তা সেটা আমাদের কি করে সেইটা মানে কীরকম হওয়া উচিত সেটা কিন্তু আমাদের জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, কনস্টিটিউয়েন্ট মানে হচ্ছে উপাদান। ঠিক আছে, তাহলে কনস্টিটিউয়েন্ট হচ্ছে উপাদান অফ দ্য স্কিল অফ, তা কিসের স্কিল হবে সেটা রিইনফোর্সমেন্ট, স্টিমুলাস ভেরিয়েশন, কোশ্চেনিং না ডেমোনস্ট্রেশন? তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এর সঠিক উত্তর কোনটা হবে। না, এর সঠিক উত্তর আছে ডেমোনস্ট্রেশন। ঠিক আছে, ডেমোনস্ট্রেশন। ঠিক আছে, চলে আসি পরবর্তী ও শেষ প্রশ্ন এই চ্যাপ্টারে, যেটা ইয়ার এন্ডিং এ দেওয়া হয়েছে। তা ইয়ার এন্ডিং এর আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। তা শেষ প্রশ্ন দেখে নি কি মাইক্রো টিচিং ইজ এ টেকনিক ইউজড বাই টিচার এডুকেটার্স হোয়েন ট্রেনিস। তাহলে মাইক্রো টিচিং, মাইক্রো টিচিং বলে একটা টিচিং পদ্ধতি আছে, সেটা একটা কৌশল, ইউজড বাই টিচার এডুকেটার্স মানে যারা শিক্ষক, যে সমস্ত এডুকেটার আছে ভবিষ্যতের শিক্ষক যারা হবেন সেই সমস্ত এডুকেটার হোয়েন ট্রেনিস, তা যখন ট্রেনিংগুলো কি করে ওয়াচ এ লাইভ ডেমোনস্ট্রেশন, তারা একটা লাইভ ডেমোনস্ট্রেশন দেখায়। নেক্সট হচ্ছে ওয়াচ অ্যান অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন, একটা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন দেখায়। অপশান সি হচ্ছে রিসিভড ইন্ডিভিজুয়ালাইজড প্রোগ্রাম ইনস্ট্রাকশন, তারা যদি ব্যক্তি ইন্ডিভিজুয়ালাইজ মানে ব্যক্তি নির্ভর ইন্ডিভিজুয়ালাইজ একটা প্রোগ্রাম সেট করে তখন। না, অপশান ডি ইউজ দ্য স্টিমুলেশন টেকনিক্স টু ডেভেলপ দেয়ার স্কিল, তাহলে এখানে তারা একটা ভান করে বা স্টিমুলাস করে যার মাধ্যমে স্টুডেন্টরা এটা বুঝতে পারে, তা একটা একটা জাস্ট অ্যাক্ট প্লে করে। ঠিক আছে, তা এইটাই কিন্তু এখানে সঠিক উত্তর হবে মাইক্রো টিচিংয়ে। তাহলে মাইক্রো টিচিংয়ে তারা একটা স্টিমুলেশন, একটা ভান করে একটা টেকনিকের টু ডেভেলপ দেয়ার স্কিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, কেন না আপনারা সবাই মাইক্রো টিচিং করে এসেছেন, তা সুতরাং এইটার বিষয়ে আপনাদের কিন্তু আর বেশি বলার নেই। তো চলুন বন্ধুরা, এবার আমরা দেখতে যাবো, এতক্ষণ সলভ করলাম যে আপনাদের ইয়ার এন্ডিংয়ে যে কোশ্চেনগুলো এসেছিলো, তা এরপরে আমরা প্রচুর ইয়ার এন্ডিংয়ের কোশ্চেন করবো, তার মধ্যেও এই চ্যাপ্টারের কিছু কোশ্চেন থেকে যাবে, সেগুলো আগামীতে করব। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আপনাদের আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সেই সমস্ত কোশ্চেনগুলো কি আছে আর সেগুলো আমরা আলোচনা করব। তো চলুন বন্ধুরা, কোশ্চেনগুলো দেখে নাও। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এবার প্রোভাবেল যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো আলোচনায়। তা প্রথম প্রশ্ন আছে কি হোয়াট আর দ্য মেথডস অফ টিচিং স্পেলিং, তাহলে স্পেলিং, স্পেলিং মানে হচ্ছে উচ্চারণ, তাই তো? তাহলে স্পেলিং মানে হচ্ছে উচ্চারণ ঠিক বলা যাবে না, মানে স্পেলিং মানে হচ্ছে বানান বলতে পারেন। ঠিক আছে, তাহলে হোয়াট আর দ্য মেথড অফ টিচিং স্পেলিং, তার জন্য আমরা কোন কোন মেথড ব্যবহার করি, কারেক্ট প্রোনাউন্সিয়েশন, ডিকশনারি মেথড, ট্রান্সক্রিপশন, না অল অফ দ্য অ্যাবাভ? তার নিশ্চয়ই আমরা এটা অল অফ দ্য অ্যাবাভই ব্যবহার করি, তাই না? প্রোনাউন্সিয়েশন বা যেটাই বলেন স্পেলিং এর জন্য, তো এখানে বলা হচ্ছে মেইনলি স্পেলিং মানে বানান। চলে আসছি পরবর্তী প্রশ্ন, উইচ অফ দি ফলোয়িং ইজ নট দ্য অ্যাপ্রোচ অফ টিচিং অফ ইংলিশ, তাহলে কোনটা না? ঠিক আছে, কোনটা অ্যাপ্রোচ না? তা ডক্টর ওয়েস্টস নিউ অ্যাপ্রোচ, লিঙ্গুইস্টিক কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ আর সিচুয়েশনাল অ্যাপ্রোচ। তাহলে এইটা কিন্তু কোনো অ্যাপ্রোচের মধ্যে পড়ে না, এখনো পর্যন্ত শোনা যায়নি, তাই না? চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আছে হুইচ ওয়ান ইজ নট দ্য প্রিন্সিপাল অফ টিচিং ইংলিশ। দেখেছি নট নট কোশ্চেনগুলো বেশি আসছে, কিন্তু তা যেটা হয় তা হয় থেকে নয় প্রশ্নগুলো বেশি আসছে, নেগেটিভ প্রশ্নগুলো কিন্তু বেশি আসছে। তা এই কারণে কিন্তু আপনাদের ডিপ স্টাডি করার প্রয়োজন পড়বে। তার কারণ কি, একটা যদি হয় তাহলে সেই কোশ্চেনের অ্যান্সার আপনারা দেখে করে দিতে পারবেন বা মুখস্থ করে গিয়ে অ্যান্সার করে দিয়ে আসতে পারবেন, কিন্তু যদি নয় হয় তাহলে সেই তিনটি আপনাকে বাদ দিতে হবে যে তিনটি অ্যাকচুয়াল হয়।
তাই না? তা এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে আপনাদের কিন্তু ডিপ স্টাডির ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন পড়বে। তাহলে আমার কোশ্চেনটা আরেকবার পড়ে নিই, হুইচ ওয়ান ইজ নট দ্য প্রিন্সিপাল অফ টিচিং ইংলিশ। তাহলে ইংলিশ শিখনের নীতির মধ্যে না কোনটা না সেটা আমাদের বলতে হবে। অপশান এ লার্নিং বাই ডুইং, রিডিং বুক বই পড়ার মাধ্যমে, সিকিং দ্য অবজেক্ট ইন রিয়েল, আর অপশান ডি আছে ক্রিয়েটিং ইন্টারেস্ট। তা এই তিনটে লার্নিং বাই ডুইং এটা কিন্তু হবেই, রিডিং বুকস এটাও হবে আর ক্রিয়েটিং ইন্টারেস্ট এটাও হবে। যেটা না সেটা হচ্ছে সিকিং দ্য অবজেক্ট ইন রিয়েল, তাকে বাস্তবে অনুভব করে না করে, ঠিক আছে? তো চলে আসছি পরবর্তী প্রশ্ন। অবজেক্টিভ অফ টিচিং কম্প্রিহেনশন ইজ টু এনেবল দ্য স্টুডেন্ট। তাহলে এখানে কি বলেছে যে অবজেক্টিভ অফ টিচিং কম্প্রিহেনশন, তাহলে টিচিং কম্প্রিহেনশন টু এনেবল দ্য স্টুডেন্ট, তাই সেটা কি করে সেটা আমাদের এখানে জানতে চাওয়া হচ্ছে, ঠিক আছে? উদ্দেশ্য মানে আপনাদের যে পরিচ্ছেদ বা অনুচ্ছেদ পড়ানো হয় তা সেটা কি উদ্দেশ্যের জন্য পড়ানো হয়। অপশন এ আছে টু ইউজ ভোকাবুলারি অলরেডি লার্ন, তারা যে ভোকাবুলারি বা তাদের যে শব্দভাণ্ডার আছে সেগুলো আবার পড়ার জন্য, দ্বিতীয়বার করে পড়ার জন্য। নেক্সট টু মেক অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ পাঞ্চুয়েশন, পাঞ্চুয়েশনের অ্যাপ্রোপ্রিয়েট ইউজের জন্য। নেক্সট আছে টু এক্সপ্রেস দেয়ার আইডিয়া, তাদের আইডিয়াকে এক্সপ্রেস করার জন্য, না অল অফ দ্য অ্যাবাভ। তা বন্ধুরা এটা কিন্তু অল অফ দ্য অ্যাবাভ সবার ক্ষেত্রে কম্প্রিহেনশন প্রয়োজন পড়ে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, টিচিং অফ প্রোস ইনক্লুডস। তা এইটা কিন্তু ছিল আপনাদের বন্ধু এর আগের দিনে হোমটাক্সের প্রশ্ন। তা যারা এই হোমটাক্সের প্রশ্নে ডিটেল প্রোস লেসন, নন ডিটেল প্রোস লেসন, বোথ অফ দিস আর নান অফ দিস, তা যারা অপশান সি বোথ অফ দিস অ্যান্সার করেছেন তাদের সাধুবাদ জানাই, এবং যাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে আপনারা কিন্তু আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ইন প্রাইমারি ক্লাস হুইচ মেথড উড ইউ ইউজ ফর টিচিং প্রোনাউন্সিয়েশন। তাহলে প্রোনাউন্সিয়েশনের জন্য তুমি কোন মেথডটা ব্যবহার করবে ইন প্রাইমারি ক্লাসে, প্রাথমিক শ্রেণীতে, ইমিটেশন, রিসাইটেশন, সিঙ্গিং সং, না অল অফ দ্য অ্যাবাব। তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর জন্য কিন্তু অল অফ দ্য অ্যাবাব সবগুলোই আপনাকে ইউজ করতে হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, লিটারেসি ডেভেলপমেন্ট শুড বি দ্য এম অফ টিচিং ইংলিশ অ্যাট। তাহলে নিরক্ষরতা বা সাক্ষরতা আনার জন্য বা সাক্ষরতা বিকাশের জন্য ইংরেজি শেখানোর যে এম মানে যে লক্ষ্য সেটা কোন ক্লাসে হবে বা কোন স্টেজে, সেটা হচ্ছে প্রি প্রাইমারি স্টেজে, মিডিল স্টেজে, প্রাইমারি স্টেজে, না সিনিয়র প্রাইমারি স্টেজে বা সিনিয়র সেকেন্ডারি স্টেজে। তা এখানে কিন্তু সঠিক উত্তর সিনিয়র সেকেন্ডারি। আপনাদের যে যখন শিখেছেন ইংরেজি কিন্তু ক্লাস ফাইভ থেকে ছিল, বর্তমান দিনে কি পরিবর্তন হয়েছে ক্লাস ওয়ান থেকে হয়েছে কিনা সেটা আমার এখনো পর্যন্ত জানা নেই, কিন্তু তখন কিন্তু সিনিয়র সেকেন্ডারি স্টেজেই করা হয়েছিল। চলে আসছি পরবর্তী প্রশ্ন, এফেক্টিভ ইনস্ট্রাকশন টিচ স্টুডেন্ট স্ট্র্যাটেজি ড্যাশ ইউজিং মিনিমাল রেসপন্স, রিকগনিশন স্ক্রিপ্ট অ্যান্ড ইউজিং ল্যাঙ্গুয়েজ টু টক অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ, দিস স্ট্র্যাটেজিস হেল্প স্টুডেন্ট টু লার্ন। কোনটা করতে, স্পিক, রাইট, লিসেন, না রিড, এই চারটের মধ্যে কোনটা করতে বলছে। ইফেক্টিভ ইনস্ট্রাকশন টিচ স্টুডেন্ট স্ট্র্যাটেজি, তা স্টুডেন্টের স্ট্র্যাটেজির মধ্যে যেটা আমাদের ইমার্জেন্সি বা যেটা প্রয়োজন সেটা আমাদের বলতে হবে। তা ড্যাশ ইউজিং মিনিমাম রেসপন্স, তা এর সঠিক উত্তর হবে কিন্তু স্পিক, তাই না? এখানে স্পিকটা কিন্তু সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। তাহলে এই চারটের মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট সেটা আমাদের বলতে হবে। আমরা দেখে নিই কী কী বলা আছে। ট্রান্সলেশন কাম গ্রামার মেথড ইজ এ নিউ মেথড, না। নেক্সট, ডাইরেক্ট মেথড ইজ নট এ রিফর্ম অর ন্যাচারাল মেথড, এটা না। নেক্সট, উইদিন অ্যান অ্যাপ্রোচ দেয়ার ক্যান বি মেনি মেথড, উইদিন অ্যান অ্যাপ্রোচ, একটা অ্যাপ্রোচের মধ্যে দেয়ার ক্যান বি মেনি মেথড, তা অবশ্যই এটা কিন্তু এখানে কিন্তু কারেক্ট হবে, ঠিক আছে? তাহলে বাই দ্য ইউজ অফ ওয়ান মেথড উই ক্যান অ্যাচিভ অল দ্য অবজেক্টিভ, না। তাহলে বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গেছি, তা কোনটা সঠিক, না। উইথ ইন অ্যান অ্যাপ্রোচ, একটা অ্যাপ্রোচ, একটা অ্যাপ্রোচ মধ্যে যেটা থাকে, মানে একটা অ্যাপ্রোচ বলতে গেলে আমি কি বলবো যে একটা অ্যাপ্রোচ যে অধিগমন, হ্যাঁ, একটা অধিগমনের মধ্যে ইজ কারেক্ট, কখন কারেক্ট হয়, না, উইদিন অ্যান অ্যাপ্রোচ একটা অধিগম দেয়ার ক্যান বি মেনি মেথড, তার মধ্যে যদি মেনি মেথড থাকে এই অপশানটা কিন্তু সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, দ্য ওয়ার্ড মেথড ইন দ্য টিচিং অফ রিডিং ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। তাহলে কি বলেছে, দ্য ওয়ার্ড মেথড, মেথড ওয়ার্ডটা ইন টিচিং, টিচিং এর ক্ষেত্রে অফ রিডিং, তাহলে টিচিং অফ রিডিং ওয়াজ ইন্ট্রোডিউসড বাই, তাহলে কে আমাদের এটার সাথে পরিচয় করেছিল, তা এটা সঠিক উত্তর হবে কমিনিউল, কমিনিউল কিন্তু এখানে সঠিক উত্তর। তো চলে আসছি বন্ধুরা আজকের পরবর্তী ও শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন আমরা দেখে দেবো। তা শেষ প্রশ্ন কি আছে একটু দেখে নি, বানিজিং, বানিজিং মাদার টাং ইজ দ্য ক্লাসরুম
ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ ড্যাশ মেথড। তার মানে হচ্ছে ভ্যানিজিং মানে হচ্ছে অবসান, ঠিক আছে, অবসান মাদার মানে অবসাদ মাদার টাং ইজ ইন দ্য টিচিং ইন দ্য ক্লাসরুম। তাহলে এই যে মাদার টাং আছে, অবসান মানে যে মাদার টাং যে মাতৃভাষাটা আছে, ইন দ্য ক্লাসরুম ক্লাসরুমে ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্য, ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ ড্যাশ মেথড। তাহলে কোন মেথডের এটা বৈশিষ্ট্য সেটা আমাদের কিন্তু এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু এই যে বানিসিং এইটা কিন্তু ডাইরেক্ট মেথড, ঠিক আছে। তাহলে অপশান এ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। তো আশা করি বন্ধুরা দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা সমস্তটাই কভার করে ফেললাম, আপনারাও নিশ্চয়ই বুঝে গেছেন যে দ্বিতীয় চ্যাপ্টারটা কীরকম কীরকম কোশ্চেন আসবে আর তার অ্যান্সারগুলো কীভাবে কীভাবে করতে হয়। তা সুতরাং আপনারা কিন্তু এই চ্যাপ্টারটা বা এই ভিডিওটা যদি পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনাদের এই মানে সাবজেক্ট সম্বন্ধে যে ভয় ছিল যে ইংরাজি পেডাগোগিতে কী কী কোশ্চেন থাকবে কী না কোশ্চেন থাকবে, আমরা ভবিষ্যতে এরপরেও তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় যতগুলো অধ্যায় হয় ততগুলো আলোচনা করব। তা আপনারা আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, আগামী দিনকে আপনাদের নতুন অধ্যায় থার্ড চ্যাপ্টার রুল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, তা এর যে কোশ্চেনগুলো আগামী পরীক্ষায় আসবে এবং আপনাদের পরীক্ষার জন্য যে কোশ্চেনগুলো প্রবাবল সেই সমস্ত কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এবার চলে আসি আপনাদের যে মূল বিষয়বস্তু বা আকর্ষণীয় বিষয় সেটার মধ্যে, চলে আসি আপনাদের একটা হোমটাক্সের প্রশ্ন নিয়ে। তা আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি, আপনারা একটু লিখে নেন। ইনোটেশন ইজ ভেরিয়েশন ইন অপশান এ পিচ, অপশান বি সাউন্ড, অপশান সি অর্গ্যান, না অপশান ডি এয়ার। আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি, আপনারা প্রশ্নটা দরকার হলে খাতায় লিখে নেন। প্রশ্নটা হচ্ছে ইনোটেশন ইজ ভেরিয়েশন ইন ড্যাশ, অপশান এ স্পিচ, অপশান বি সাউন্ড, অপশান সি অর্গ্যান, না অপশান ডি এয়ার। আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে অপশানটা সঠিক উত্তর বলে মনে হয় আপনারা কমেন্ট লাইনে পোস্ট করুন, আগামী দিনে আমাদের ভিডিওতে এই কোশ্চেনের সঠিক উত্তর দিয়ে দেওয়া হবে এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবে তাদের পুরস্কৃত করা হবে। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।